হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল জিকে টেস্টিমোনিয়াল চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা যারা যারা ভিডিওটি দেখতে শুরু করেছো আমি আশা করব সবাই তোমরা ডব্লিউপি কনস্টেবলের জন্য ফর্ম ফিল আপ করেছো অর্থাৎ সামনে যে কনস্টেবলের পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষাটি সবাই তোমরা দেবে প্রথমে একটি কথা বলে রাখবো মানসিকভাবে কিন্তু বস্তু থাকো খুব শীঘ্রই পরীক্ষা হতে চলেছে লক্ষ লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দেবে কিন্তু তার মধ্যে কেন তুমি চাকরিটা পাবে তার জন্য কিন্তু অবশ্যই তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে সমস্ত কিছু ভুলে তোমাকে তৈরি হতে হবে আগামীর জন্য সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত পর্যন্ত তোমাকে মাথায় তোমার মাথায় যেন একটা জিনিসই থাকে যে তোমাকে পুলিশ হতে হবে তাই জন্য তোমাকে প্রচুর পড়াশোনা করতে হবে চলে আসবো আজকের ভিডিওতে যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেলাইকনটি প্রেস করে রাখো যারা যারা যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি পেয়ে যায় এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে বলবো একটা চিঠি একটা অংশ পাওয়া গেছে যেটা পাঁচ তারিখে অর্থাৎ কালকের দিনের একটা স্ট্যাম্প মারা আছে চিঠিটা কে পাঠিয়েছে হরিরঞ্জন আইপিএস একজন তিনি পাঠিয়েছেন চেয়ারম্যান অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তিনি কোথায় কোথায় পাঠিয়েছেন পাঠিয়েছেন উত্তর চব্বিশ পরগনার যে আইএস আছেন সুমিত গুপ্তা যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন তাকে যিনি এটা পাঠিয়েছেন এটা কী বিষয়ে চিঠি এটা হলো কনস্টেবল বা লেডি কনস্টেবল যে পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষার যে অ্যারেঞ্জমেন্ট অ্যারেঞ্জমেন্ট ফর কন্ডাক্টিং অফ প্রিলিমিনারি এক্সাম যে প্রিলিমিনারি এক্সামের সিট সেই সিটের বিষয়ক এই চিঠিটা এখানে বলা হচ্ছে যে আট হাজার ছশো বত্রিশটা যে পোস্ট আছে সেই পোস্টের ভিত্তিতে এটা পাঠানো হয়েছে এবং যে একশো নম্বরের প্রিলিমিনারি পরীক্ষাটি হবে সেটি কোথায় হবে কখন হবে সেই বিষয়ে এবং এখানে তোমরা তাদেরকে আরেকটি বিষয় বলে রাখবো পরীক্ষাটা কিন্তু হতে চলেছে আঠেরো সাত দু একুশ তারিখে যাদের মনে প্রশ্ন জাগছে যে এই করোনা পরিস্থিতির মধ্যে কিভাবে পরীক্ষাটি সম্ভব আমি বলবো বন্ধুরা যে তোমাকে যদি ইচ্ছা তোমার যদি টার্গেট থাকে তুমি জীবনে পুলিশ হবে তাহলে কিন্তু আজকের দিন থেকে তোমাকেই সেইভাবে পড়াশোনাটা শুরু করতে হবে অর্থাৎ এখন থেকে যদি পড়াশোনাটা শুরু করো তাহলে কিন্তু দিনে অনেক বেশি করে তোমাকে পড়তে হবে তুমি যদি আগে থেকে শুরু করে থাকো তবে অবশ্যই ঠিক আছে কিন্তু তোমাকে কিন্তু খাটনিটা সেই লেভেল পর্যন্ত করতে হবে তোমাকে ধরে নিতে হবে যে আঠেরো তারিখে পরীক্ষা হবে এইটা ধরে কিন্তু করোনা প্যান্ডামিকের জন্য যদি পরীক্ষা পিছিয়েও যেতে পারে তবুও তুমি ধরে নাও যে আঠেরো সাত একুশে পরীক্ষাটা শুরু হবে এবং পরীক্ষাটা হবে কিন্তু দুপুর বারোটার থেকে একটা পর্যন্ত এবার বলবো যে উত্তর চব্বিশ পরগনার যে লিস্টটা পাওয়া গেছে এখানে পাঁচটা সেন্টারে পরীক্ষা হচ্ছে মানে পাঁচটা শহরে পরীক্ষা হচ্ছে বলা যায় বারাসাত ব্যারাকপুর বনগাঁ বসিরহাট এবং বিধাননগর এসে এখানে কতগুলো মেল সিট কতগুলো ফিমেল সিট এ বিষয়ে আছে এগুলোতে আর আমি যাচ্ছি না তো বলবো বন্ধুরা প্রিপারেশান শুরু করো প্রিপারেশানটা তোমরা এমনভাবে নাও যাতে তোমরা তোমরা চাকরিটা পাও সেই মানসিকভাবে প্রস্তুতিটা অবশ্যই শুরু করো পরবর্তী ভিডিওগুলোর দিকে নজর রাখো যাতে আমি কনস্টেবলের বিষয়ে সমস্ত ডিটেলসে আলোচনা করবো এবং কিভাবে কিভাবে পড়তে হবে কিভাবে সিলেবাসটা শেষ করতে হবে বা কীভাবে পড়লে তুমি চাকরি পাবে সে বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ